মহিলা মুখ্যমন্ত্রী বাংলার নিজের মেয়ে তাকে পাঠাবে নবান্নে, এই সিদ্ধান্ত হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। উন্নয়ন করতে হবে এটা বাংলার মেয়ে বুঝিয়ে দিয়েছিল। সারা ভারতবর্ষের মধ্যে বাংলা এমন একটা হচ্ছে করতে পারে, এটা বাংলা বলেই করতে পারছে, তার জন্য যে যেখানে পাচ্ছে প্রোগ্রাম করছে, করতেই পারে। রাজনৈতিক দল কেউ এসে প্রোগ্রাম করবে করবে, তাতে কি জানো, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, ওই বাংলার নিজের মেয়েকেই চাই। এটা আমি বলছি, ভালো প্রশ্ন করেছো, এটা আমি বলছি, এত স্থূল একটা প্রচার, এটা অন্তত আমরা কেন, বাংলার মানুষও কিন্তু আশা করেনি সিপিএম এর থেকে। 34 বছরের অনেক যন্ত্রণা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে সেটা বাংলার মানুষ মেনে নিয়েছিল, 2011-এ তার উপযুক্ত জবাব দিয়েছে। আর এই ধরনের স্থূল প্রচার এবং তাতে ব্যক্তিগত গালাগাল তো আছেই, আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের মাধ্যমে যে এই যে ডাক দিয়েছে সবাই ব্রিগেড যাবে, তাহলে যত মহিলা যাবে সবাই কি টুম্পাদের নিয়ে, মহিলাদের নিয়ে? এই ধরনের অপমানিত করার মতন স্পর্ধা হলো কি করে? মেয়েদের অপমান করছে, গণতান্ত্রিক মহিলা সমিতি কি তাদের অস্তিত্ব হারিয়েছে যে তারা এর বিরুদ্ধে কিছু বলতে পারছে না? এটা কোন জায়গাকার জীবনমুখী গান আমি তো বুঝতে পারলাম না। আমি অনেক জায়গায় দেখলাম, এটা আশা করা যায়নি যে সূর্যবাবুর মতন একজন নেতার কাছ থেকে, তার ফেসবুকে থেকে এটা শেয়ার করে, মানে তিনি সেটাকে পোস্ট করেছেন, এটা ভাবা যায়নি। তার মানে ব্রিগেডে যত মহিলা যাবে সব টুম্পা, হোয়াট ডু দে মিন, সব মেয়েদের প্রতি যে অপমানকর কথাগুলো বলছে, আমরা তার তীব্র প্রতিবাদ করি, আমার দল করে, আমার মহিলা শাখা করে। দেবেশের মিটিং আছে, সুকুমারের মিটিং আছে, এদের তবু আন্তর্জাতিক জেলার যে কটা আসতে হচ্ছে, পুলিন্দা আছে, তারও মিটিং আছে। কিন্তু আজকে টোটাল ব্যাপারটাই আমি বলবো যে আমার মুখপত্র আমাদের জেলার রথীন ঘোষ আর সুনীল মুখার্জি, তারা ইনিশিয়ালি আরম্ভ করার পর আমি চন্দীবাগের দিকে টোটাল বিপটা করব। আমরা তো প্রত্যেকটা সময় প্রত্যেকটা প্রেস ব্রিফ করি, জেলা পর্যায়ে আমরা এটা সিদ্ধান্ত নিচ্ছি, এটা করব। আমরা সবাই মিলে বসে, নির্মল ঘোষও রয়েছেন, তিনিও বলবেন কিছু, ঠিক আছে, আরম্ভ করি তাহলে আমরা। প্রশ্ন তুলে তাদের অবমাননা করতে ছাড়েননি, রবীন্দ্রনাথ থেকে নেতাজি পর্যন্ত তারা কাউকে ছাড়েননি। তারা বাঙালি মহিলাদের অপমান করছেন, তারা কোনো মহিলাকে সম্মান দেখায় না, তারা জয় শ্রীরাম বলে কিন্তু জয় সিয়ারাম বলবে না, তারা বারবার বাংলা জীবনযাত্রার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়গুলিকে আমরা কী খাই, কী পড়ি, কার উপাসনা করি, কাকে আমরা ভালোবাসি, কাকে অনুসরণ করে জীবনযাপন করি, তারা বহিরাগত থাকবে, তারা এখানে থাকবে না। তারা 5-star হোটেলের খাবারের সাথে দরিদ্র পরিবারগুলিকে দিয়ে তাদের নিয়ে ফটো তোলে। গত 10 বছরে বাংলার অভূতপূর্ব উন্নয়ন, গত 10 বছরে মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে, কন্যাশ্রী প্রকল্পে 68 লক্ষ মানুষ উপকৃত হয়েছেন, বাংলার প্রতিটি মানুষের স্বাস্থ্যসাথীর আওতাভুক্ত, তারা এই প্রকল্পে 5 লক্ষ টাকা সুবিধে পায়, খাদ্যসাথী থেকে 9 কোটি 50 লক্ষ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে, 34 লাখ মানুষ বাংলা আবাস যোজনার আওতায় নিজের বাড়ি পেয়েছে, 96 লক্ষ নতুন পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, 1,18,128 কিলোমিটার রাস্তা, নতুন গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। প্রথম 5 বছরে কৃষক পরিবারগুলির আয় বেড়েছে, এখন তা দাঁড়িয়েছে 78,708, এবং 47 লক্ষ কৃষক এবং কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসেছে। তাই জেলা স্তরে এই অনুষ্ঠানের উদ্বোধনের পর আগামীকাল 21 ফেব্রুয়ারি থেকে প্রতি ব্লক টাউনে পর্যায়ক্রমে এই কার্যক্রম চলতে থাকবে। বাংলা নিজের মেয়েকে চায়, এই বার্তাটি বাংলার প্রতিটি কোণে পৌঁছে দেওয়ার জন্য আমাদের দল আগামী কয়েকদিন ধরে ধারাবাহিক অনুষ্ঠান করবে। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051।
4633777 চট করে চলে এসো বন্ধুরা।